আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। হাইকোর্টের শুনানিতে কেন আস্থা নেই রাজ্যের বিরোধী দল নেতার? নন্দীগ্রাম মামলা লিখিত দেওয়ার নির্দেশ বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। নন্দীগ্রাম মামলাতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের শুনানিতে কেন আস্থা নেই রাজ্যের বিরোধী দল নেতার? বক্তব্য জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 1 ডিসেম্বর ফের নন্দীগ্রাম মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে, আর তার আগেই এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের। এই লিখিত আবেদন দেখার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বলে এদিন আদালত তার পর্যবেক্ষণে জানায়, অর্থাৎ মামলা অন্যত্র সরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের সময় চেয়ে আবেদন জানান শুভেন্দু অধিকারী। আইনজীবী মারফত এই আবেদন জানান কলকাতা হাইকোর্টে বিরোধী দল নেতার আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে নন্দীগ্রাম সংক্রান্ত একটি বিচারাধীন মামলা রয়েছে, সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছানো হোক হাইকোর্টে মামলার শুনানি। মামলার শুনানিতে আদালত পুরো বিষয়টি দেখে, তবে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদনে কিছুটা ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কেন পিছিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আদালতের কাছে যুক্তি কী, সে বিষয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে আদালত শুভেন্দুকে লিখিত আকারে কেন কলকাতা হাইকোর্টের উপর অনাস্থা, সে বিষয়ে লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিজেপির হয়ে প্রার্থী হন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ঘোষণা করে দিলেও হঠাৎ করেই বদলে যায় ভোটের ফলাফল। গণনা নাকি শেষ হয়নি, সমস্যা হয়েছে, ফের গণনা শুরু হয়, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 100 ভোটে হারায় শুভেন্দু অধিকারী। আর এখানেই প্রশ্ন তোলে তৃণমূল, কেন এমন ঘটল? ভোট গণনাতে কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, আর এই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি, আর সেখানেই বিতর্ক শুরু হয়। প্রথমে মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে, কিন্তু তিনি নাকি বিজেপি পন্থী, আর সেই কারণে তার এজলাস থেকে মামলা সরানোর দাবি তোলা হয় তৃণমূলের তরফে। নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে প্রশ্ন ওঠে, তীব্র বিতর্কের মধ্যে মামলা ছাড়েন তিনি। মামলা যায় বিচারপতি শম্পা সরকারের কাছে। একদিকে যখন এই মামলা হাইকোর্টে বিচারাধীন, তখন সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দু জয়কে চ্যালেঞ্জ করে মামলা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী খবর, টাকা দিলেই মিলবে বিজেপির টিকিট, বিতর্কিত অডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। সিবিআই ইডির আধিকারিকদের কার্যকালের মেয়াদকাল শেষ হওয়ার পরেও তাদের মেয়াদকাল বাড়ানো হয়েছে, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অফিসারদের সময়কাল বাড়িয়ে যদি তার সেবা নেওয়া যায় দোষের কী আছে? পশ্চিমবাংলা কী হচ্ছে, চিফ সেক্রেটারি রিটায়ার্ড হওয়ার পরেও আবার তাকে কাজে লাগানো হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্ট অভিজ্ঞ লোকদেরই ভিড়, নতুন চাকরি পাচ্ছে না, যারা সমালোচনা করেন তারাই তো এগুলো শুরু করেছেন, কেন্দ্রে যারা কংগ্রেসের সরকার ছিল তারাও করেছেন। আমরা জানি সব জায়গায় এমনিতেই স্টাফ কম আছে, অভিজ্ঞ লোক কম আছে, যারা অভিজ্ঞ তাদের সেবা যদি সরকার নেয় আমার মনে হয় এটা ভালোই হয়েছে। বেশ কিছুদিন ধরে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে দলেরই কিছু লোকের বিরুদ্ধে, ইতিমধ্যেই টাকার বিনিময়ে প্রার্থী টিকিট মিলবে বিজেপি নেতার অডিও ক্লিপ ভাইরাল। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, কেউ তুললে হবে না, বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এই সব কাজ করে, এর কোনো প্রমাণ লাগে না, কিন্তু যারা জেল খেটে এসেছে, যাদের নামে কেস চলছে, সেটা তো আর প্রমাণ করতে হবে না, দিনের পর দিন তারা জেল খেটে তারা বড় বড় কথা বলছে। আমি বলেছিলাম ত্রিপুরাতে চোর ডাকাতরা গেছেন, দেখে রাখুন যে যে নেতারা গেছেন তারা কারা, তাদের বিরুদ্ধে আমরা কেস করিনি, টিএমসির সরকার তার লোকেরাই কেস করেছে, যত দাগি নেতাদের ত্রিপুরায় পাড়িয়েছে লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে তাদের একাধিক কেস, দুর্নীতির কেস, হিংসার কেস সব আছে, পুরো পার্টিটা আজ দুর্নীতিতে সেয়ে গেছে, ওরা লোককে কি প্রশ্ন করবে? রাস্তায় অনেক ভিডিও চলে, অনেক লোক অনেক কিছুই বলে, পার্টির তারতম্যে কোনো দায় নেই। নন্দীগ্রাম মামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, কোর্ট কাছারিতে যে কেউ যেতে পারেন, কোর্ট যেমন নির্দেশ দেবে সেটা মানতে হবে, সহযোগিতা করা উচিত সবাইকে। আবার অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, হাওড়ায় কোনোভাবে গদ্দারদের ঢুকতে দেবেন না। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটা ওদের ব্যাপার, কে কাকে ঢুকতে দেবে না দেবে ওই পার্টিটাই ওরকম, সেখানে নিজস্ব সবার ব্যবসা চলে, কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না, তার জন্য দেখছেন না গুলি বন্দুক পুলিশকে মন্ত্রীকে মেরে ফেলে দিচ্ছে, এটাই টিএমসির কালচার।
পশ্চিমবাংলা রন্ধে রন্ধে দুর্নীতি ও হিংসা ঢুকিয়ে দিয়েছে ওরা। পরবর্তী খবর, ত্রিপুরায় বিজেপি তৃণমূলের উপর লাগাতার আক্রমণ চালাচ্ছে অভিযোগে সরব রাজীব ব্যানার্জি। বিস্তারিতভাবে জানিয়ে দেবেন, সঙ্গেই থাকবেন। পুরভোট নিয়ে উত্তপ্ত ত্রিপুরা, এদিন ত্রিপুরা তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই মহিলাকে চ্যাংদোলা করে পুলিশ সুপারের অফিস থেকে বের করে দেওয়া হয়। ওই তৃণমূল প্রার্থীকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই জামিন দিয়ে দেওয়া হয় তাকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তুলেছেন, এই তো বিজেপির গণতন্ত্র, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি সৌরতন্ত্র কায়েম করেছে, বিরোধী প্রার্থীদের অত্যাচার আক্রমণ করেই চলেছে। দুদিন আগে তৃণমূল প্রার্থীর চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, তৃণমূলকে কোথাও প্রচার চালাতে দিচ্ছে না, ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টকে অবমাননা করছে এই সরকার, বিরোধীদের উপর এক নাগারে হামলা চালানো হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ফিরেই ত্রিপুরা দায়িত্ব পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিনই দিলীপ ঘোষ অভিযোগ তুলেছিলেন, ত্রিপুরার দায়িত্বে থাকা সমস্ত তৃণমূল নেতারাই দুর্নীতিগ্রস্ত। এবার ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরবর্তী খবর, টিকিট বিক্রির অভিযোগে বিদ্ধ সুকান্ত, বিতর্কের মাঝে একই বললেন বিজেপির রাজ্য সভাপতি। বিস্তারিতভাবে জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগে বিদ্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিধানসভা উপনির্বাচনের পর রাজ্যে যখন পৌর ভোটে প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় তার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে হাজির হলো তৃণমূল। একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, তাতে সুকান্ত ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ভোটের টিকিট নিয়ে দৌড়াদৌড়ি করতে শোনা গিয়েছে একজনকে। এদিন বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করতে বিজেপির রাজ্য দপ্তরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে কেউ যে কারোর নাম করে কথা বলতেই পারেন, সেখানে তো কিছু করার নেই। যে ভয়েস রেকর্ড পাওয়া গেছে সেটি যার গলা বলে দাবি করা হচ্ছে, আদৌ তার গলা কিনা সঠিকভাবে প্রমাণ করতেই অনেক সময় লেগে যাবে। এটা একটা বিরাট সমস্যা, কোনো সাধারণ কর্মীকে বিজেপিতে শোকজ করা যায় না, তাই তাকে শোকজ করা হয়নি। আমরা জেলা সভাপতিকে বিষয়টি জানিয়ে খতিয়ে দেখার জন্য বলেন সুকান্ত মজুমদার। আবার অন্যদিকে আলুর দামে রাজনীতিতে 30 নভেম্বর এর মধ্যে রাজ্যের সব হিমঘরে মজুদ ফাঁকা করে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আলু চাষিরা বিপদের সম্মুখীন হবে, হিমঘর থেকে সব আলু বেরোয় না, দালালরা তাদের আলু রেখে দেয়, ছোট কৃষকদের বাধ্য করা হয় হিমঘর থেকে আলু বের করে দেওয়ার জন্য। যদি আলু বের করে দেওয়া হয় তাহলে যে টাকা আলু চাষে ব্যয় করেছেন চাষিরা, সেই টাকাও উঠে আসবে না। মুখ্যমন্ত্রীকে বিষয়টি পুরো বিবেচনা করার জন্য বিজেপি তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা রাখছি বিষয়টি মুখ্যমন্ত্রী পুনর্বিবেচনা করবেন। আমরা প্রথমে আবেদন করছি বিষয়টি দেখুক, যদি সিদ্ধান্ত বদল না করেন আগামী দিনে কিষাণ মোর্চা আন্দোলন করবে বলে জানান সুকান্ত মজুমদার। পরবর্তী খবর, ও থাকলে আমি পদত্যাগ করব, কার কথা বললেন প্রসূন? বিস্তারিত হয়ে যাই দেবো, সঙ্গে থাকবেন। মোহভঙ্গ হয়ে ঘরের ছেলে ঘরে ফিরেছেন, তবে রাজীবের ঘর অফ সিকে ভালোভাবে নেয়নি বিজেপি শিবিরের পাশাপাশি তৃণমূলও। এবার ফের কটাক্ষের মুখে রাজীব ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জির পর এবার রাজীবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। তিনি সাফ জানিয়ে দেন, ভোটের আগে পার্টি ছেড়ে অনেকে বেরিয়ে গিয়েছিল, দুদিন আগেও তারা দিদিকে গালমন্দ করেছে, তারাই এখন দিদির ছবি পকেটে নিয়ে ঘুরছে, তাদের অন্তত হাওড়ায় আসতে দেওয়া হবে না। আমি বেঁচে থাকতে কাউকে হাওড়ায় ঢুকতে দেব না, প্রয়োজন হলে আমি পদত্যাগ করব। দল যদি বলে তাহলে দল ছেড়ে দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে পড়ে থাকব, কিন্তু গদ্দারদের ঢুকতে দেব না। 21-এর বিধানসভা নির্বাচনের আগে দল বদলের হিড়িক দেখা গিয়েছিল, সেই হিড়িকে সামিল ছিলেন রাজীব ব্যানার্জিও। তবে নির্বাচনের ফলাফল ঘুরে যাওয়ায় তার দলে ফেরার ঝোঁক দেখা যায়। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তৃণমূলে তাকে গ্রহণ করেছে। ত্রিপুরায় গিয়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন করেন তিনি। তারপর থেকেই একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন রাজীব। পরবর্তী খবর, বিজেপি কর্মী চন্দন মাইতি খুনের ঘটনায় গ্রেপ্তার 5 তৃণমূল কর্মী। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। বিজেপি কর্মী চন্দন মাইতিকে পিটিয়ে খুনের ঘটনায় আগেই এক দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার আরও 4 জনকে গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতরা সকলে তৃণমূলের সক্রিয় কর্মী। ধৃতদের সোমবার কাঁথি আদালতে তোলা হয়। জানা গিয়েছে ধৃতদের মোট 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হলেন চিন্ময় গিরি, বাপন গিরি, পিন্টু গিরি ও অভিজিৎ মণ্ডল। সূত্রের খবর, রাজকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত 9 নভেম্বর চন্দন মাইতিকে খুনের ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। ভাইফোঁটার দিন খুন হয় চন্দন মাইতি।
জানা গিয়েছে তিনি বিজেপির শক্তি কেন্দ্রের যুব নেতা ছিলেন। ওই দিন সকালে দেড়িয়া দিঘি এলাকার নান্টু প্রধান কলেজের কাছে কেলেঘাই নদীর পাড় থেকে উদ্ধার হয় তার দেহ। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী খবর দেয় পুলিশে। ভগবানপুর থানার পুলিশ পৌঁছে যায় ওই এলাকায়। দেহটি উদ্ধার করে প্রথমে ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। বিজেপির অভিযোগ, চন্দনকে রাস্তায় থেকেই তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারাই প্রথমে পেটানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ওই বিজেপি কর্মীকে। এই ঘটনায় এক বিজেপি কর্মী বলেন, রাত 10টা নাগাদ রাস্তা থেকে চন্দনকে তুলে নিয়ে যায়, এরপর নদী পাড়ে নিয়ে গিয়ে মারধর করে, তারপর চন্দনকে নান্টু কলেজের কাছে ফেলে রেখে দেওয়া হয়। আমাদের স্থানীয় কর্মীরা ভয়ে ওই এলাকায় যেতে পারেনি। এরপর ফোন আসে আমার কাছে, তখনই খবর পাই। ভগবানপুর থানার ওসিকে আমি ফোন করি, উনি জানান যে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে ওকে আর বাঁচানো যায়নি। এই নিয়ে দুবার একই ঘটনা হলো। এর আগেও একবার ওকে তুলে নিয়ে গিয়েছিল। আসলে এলাকাবাসীর পাশে ছিল চন্দন, তাই এক প্রকার সরিয়ে দেওয়া হলো তাকে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল, প্রসঙ্গত এই প্রথম নয়। বিভিন্ন সময় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভগবানপুর সহ পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা। এর আগেও ভোট পরবর্তী হিংসা তদন্তে এগড়া ও নন্দীগ্রামে এসেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। নন্দীগ্রামে দেবব্রত মাইতি খুনের নাম জড়িয়েছে খোদ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। যদিও ভগবানপুরে বিজেপি কর্মীর খুনের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। পরবর্তী খবর, ত্রিপুরা তৃণমূলের তারকা সমাবেশ, পুরো ভোটের প্রচারে ঝড় তুলবেন দেব সোহম সায়নীরা। বিস্তারিতভাবে জেনে দেব, সঙ্গে থাকবেন। পুরো ভোটের প্রচারে ঝড় তুলতে এবার বাংলা থেকে এক ঝাঁক তারকাকে ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তালিকায় সাংসদ দেব থেকে শুরু করে বিধায়ক সোহম চক্রবর্তী, জুন মালিয়া যেমন রয়েছেন, সেরকমই রয়েছেন সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়রা। আগামী 25 নভেম্বর ত্রিপুরায় পুরো ভোট। তার আগে প্রচারের শেষ বেলায় ঝড় তুলতে তারকাদের হাজির করিয়ে বড় চমক দিতে চাইছে ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রের খবর, আজ থেকেই ধাপে ধাপে ত্রিপুরা পৌঁছবেন দলের একাধিক তারকা নেতা বিধায়ক সাংসদরা। আজই আগরতলায় পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মনোজ তিওয়ারি। তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী আগামীকাল থেকে প্রায় প্রতিদিনই আগরতলায় পৌঁছবেন দলের কোনো না কোনো তারকা নেতা নেত্রীরা। সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা। আগামী 23 নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব। এছাড়াও ত্রিপুরায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। ত্রিপুরা পুরো ভোটে বড় পরীক্ষা তৃণমূল কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের আগে পুরো ভোটেই নিজেদের শক্তি ঝালিয়ে নিতে পারবে তারা। ইতিমধ্যেই সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ দলের এক ঝাঁক নেতাকে ত্রিপুরা পুরো ভোটের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলার বেশ কয়েকজন বিধায়ককেও বিভিন্ন পুরো এলাকার প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই সঙ্গেই ত্রিপুরার বাঙালিদের মন জয়ে এবার দলের তারকার নেতা নেত্রীদের ত্রিপুরায় উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তৃণমূলের তারকা নেতা নেত্রীদের তালিকা যথেষ্ট লম্বা, ফলে সেই সুবিধাকেই ত্রিপুরার পুরো ভোটে ব্যবহার করতে চাইছে তারা।